বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে ষড়যন্ত্রকারীরা বসে নেই দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন ষড়যন্ত্রের বিষ দাঁত গুড়িয়ে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সাতক্ষীরা জেলার কলারোয়া হাই স্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান এ সময় তিনি বলেন গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত কথা এদের ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনে শিকার হয়েছে গায়বি মামলা শিকার হয়েছে সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা জনগণের আন্দোলনে জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে